আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা সিরাতুন নবীর এই পর্বে দেখার জন্য বসেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দুরূদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা উহুদ যুদ্ধের ঘটনা নিয়ে আলোচনা করতেছিলাম। উহুদ যুদ্ধে আবু দুজানার সাহসিকতা এবং তিনি কিভাবে এগিয়ে যাচ্ছেন, একের পর একজন ধরে তাদেরকে শেষ করছেন, এমন সময় মানে এমন ঘটলো যে জুবাইর ইবনে আওয়াম বলেন, আমি দেখলাম যে আবু দুজানা এক কাফেরের সাথে মানে ইয়ে হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মানে এখানে লড়াই চলছে। লড়াইয়ের এক ফাঁকে যখন ঠিক মাথার উপরে যখন তরবারি উঠাইছে, তখন যে ওই পাশে যে ছিল সে চিৎকার করেছে, ওয়ালওয়ালা, মানে একবার আমাকে বাঁচাও আমাকে বাঁচাও করে উঠছে। তো তখন বোঝা গেল এটা মহিলার কণ্ঠ। তো পরে বলছে যে আমার রসুলের তরবারি দিয়ে আমি কোনো মহিলাকে মারব না, তো আমি তাকে মারি নেই। জুবাইর ইবনে আওয়াম বলেন যে আমি দেখতে পাচ্ছি যে ও ছিল হিন্দ বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী, যে এই যুদ্ধের মানে মরণ কাঠি যে মানে চালাচ্ছিল। কোপ দিলেই কিন্তু মরে যেত, কিন্তু তাকে যখন আবু দুজানে বললো যে আল্লাহ রসুলের তরবারি দিয়ে তোকে শেষ করব না, মহিলাদেরকে মারব না, তখন উনি বললেন যে আমি আল্লাহর কুদরত দেখলাম যে কীভাবে একটা মেয়ে বেঁচে গেল, এবং পরে কিন্তু সেই হিন্দে মুসলমান হয়ে গেছিল। এটাও একটা আল্লাহ তাআলার কুদরত। আবু দুজানা পরে যার কথা এখানে উল্লেখ করতে হয়, তিনি ছিলেন সাইয়িদুল শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সুবহানাল্লাহ, যুদ্ধকারে বলে সামনে যাচ্ছেন, মানুষকে মেরে কেটে মিসমার করছেন। মানে ওখানে যারা মরে গিয়েছিল মানে এদের পক্ষ থেকে 37 জনের মতন কাফেরদের পক্ষ থেকে, তাদের বড় একটা অংশ ওনার হাতেই মারা যায়, এত শক্তিশালী। কিন্তু ব্যাপারটা হয়েছে এমন যে তাকে মারার জন্য, বিশেষত তাকে মারার জন্য মক্কা থেকে মানে লোক তৈরি করে আনা হয়। এর কারণ হলো বদর যুদ্ধে তার যে শৌর্য বীর্য এবং তার হাতেই কিন্তু আসলে মক্কার যারা মারা যায় 70 জন, যারা একেবারে নেতৃস্থানীয় ছিল, তারা সবাই হামজা ইবনে আব্দুল মুত্তালিবের হাতে মারা যায়। বিশেষ করে উতবার মানে ছেলে তো ওয়ালিদ ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে মারা গেছেন। তো বিশেষ করে উতবাকে মারার কারণে হিন্দার মনে একটা বড় দুঃখ ছিল যে এই রিভেঞ্জ সে নিয়ে যাবে। আরেকজন ছিল জুবায়ের ইবনে মুতাইম। জুবায়ের ইবনে মুতাইম ইবনে আদি যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসত, মানে এমনও হয়েছে যে তায়েফ থেকে যখন ফিরে আসতেছে তখন মক্কায় ঢোকার কোনো উপায় নেই, সেই সময় কিন্তু এই জুবায়ের ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে মুতাইম কিন্তু তাকে সুযোগ করে দিয়েছিল। কিন্তু মানে তার এক চাচাকে, তার চাচা বদর যুদ্ধে মারা যায়, তো তার মনের মধ্যে একটা ইয়ে আসে যে এর রিভেঞ্জ নেওয়া দরকার। তো তার মাথায় হামজা কাজ করত বেশি, কারণ তার চাচাও হামজার হাতে নিহত হন। তো তখন সে তার একজন দাসী দাস ছিল, তার নাম ছিল ওয়াহশী। ওয়াহশীকে বলছে যে ওয়াহশী হারব তার নাম ছিল, যে ওয়াহশী তোমাকে আমি বলি, তুমি যদি, আমরা কোনো সময় যুদ্ধ হয় সেই যুদ্ধে যদি হামজাকে মেরে আসতে পারো তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেব। বিশেষ করে যখন উহুদ যুদ্ধের শুরু হয়ে গেল তোড়জোড়, তখন সে ওই মানে ওয়াহশীকেই বলতে থাকলো যে তুমি যদি তাকে এ করতে পারো, হত্যা করতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। এদিকে ওয়াহশীর একটা যোগ্যতা ছিল, ইথিওপিয়ার অধিবাসীদের তীরন্দাজি ছিল সাংঘাতিক, এবং ওয়াহশী বলেছেন যে আমার জীবনে কোনো তীর নিক্ষেপ করলে সেটা বিভ্রান্ত হতো না, টার্গেটে যে একেবারে মাঝখানে যেয়ে পড়ে যেত। এই তার এই যোগ্যতাটাকে হিন্দ বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু আনহা বলি এখন, এটাকে মানে গনিমত হিসেবে গ্রহণ করলো। তাকে এ বলল যে তাকে অনেক টাকার লোভ দেখালো, কত টাকা এটা আসলে বিভিন্ন কিতাবে বিভিন্ন আছে, তবে তার হাতের যত তার যে সমস্ত মানে জুয়েলারিস ছিল সেগুলো সব দেবে এই ওয়াদা করছিল। তো একদিকে হলো তার মুক্তি পাওয়ার
সিউরিটি পেয়ে গেল, আরেক দিকে হলো এমন টাকা পয়সা লোভসে পড়ে গেল যে দাস মানুষ মুক্তি পেয়ে সে ভালো একটা জীবন যাপন করবে, এরকম সে অবস্থা তার হয়ে গেল। এবং সে ওই সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আমার একটা মাত্র টার্গেট, সে হলো হামজা বিনতে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তো যখন ওয়াহশী আসলো এই যুদ্ধে, যুদ্ধে তার ওই টার্গেটের পিছনে পিছনে আছে, এক সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ভিতরে ঢুকে পড়েছেন, মানে লোকজনের ভিতরে, এবং একা সিংহের মতন সামনে যাচ্ছেন, ওনার আশেপাশে কিন্তু তখন কোনো মুসলমানরা যেতে পারেনি, কুরাইশদের এত ভিতরে তছনছ করে দিয়েছেন। তখন যে ওয়াহশী তার সামনে পড়ে, তখন ওয়াহশী তার তীর নিয়ে এরকম নিশানা করতেছে, হামজা ইবনে আব্দুল মুত্তালিব তখন একটা শব্দ বলেছেন যে তাকাদ্দাম, সামনে আসো, ইয়াবনা কাত্তাআতিল বুদুর, এ মানে যারা খাতনা করে মেয়ে, যে সমস্ত মেয়েরা মেয়েদের খাতনা করে, তো ওর মা ছিল, মেয়েদের খাতনা করতো, তো তখন এ বলছে যে মেয়েদের খাতনাকারীর ছেলে আমার সামনে আসো। তখন প্রথমে বলে যে আমি তীর নিক্ষেপ করলাম, তীরটা তার ডান হাতের পাশ দিয়ে এমনভাবে গেল যে ওখান থেকে তার পেটের এখানে এখান থেকে ফুড়ে গেল, এবং তার ওই যে ফুসফুসটা বেরিয়ে আসলো। এরপরে আরেকটা তীর নিক্ষেপ করলো, সেটা যে তার বুকে লাগলো। এরপরে বলল যে এর পড়ে গেল, আমি ওখানে যেয়ে তার মৃত্যু নিশ্চিত করে ওখান থেকে আমি সরে আসলাম, এবং আমার 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 যুদ্ধ শেষ। এরপরে আমি আর কাউকে কোনো আঘাত করিনি, কারণ আমি চেয়েছিলাম যে আমার আমার মুক্তি আসুক এবং আমার টাকা পয়সা আসুক, এই লোভে আমি গেছিলাম। যা হোক, এটা তারই বক্তব্য যে তিনি আর কাউকে আঘাত করেন, তার একটা টার্গেট ছিল, একজনকেই সে মেরেছে। যা হোক, এরপরে মানে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে মরণটা মুসলমানদের মনের মধ্যে একটা খুব খারাপ প্রভাব ফেলে, প্রভাব ফেললেও কিন্তু এটা একটা মানে আরেক দিক দিয়ে ছিল খুব প্রভাব সৃষ্টিকারী, যে হামজা যখন চলে গেছে আরও যুদ্ধ করো, আরও যুদ্ধ করো, এরকম একটা অবস্থা মানুষের মধ্যে পড়ে যায়। তো সেটা হলো যে মানে একদিকে হামজা অনেকগুলোকে হত্যা করেছে, আরেকদিকে আবু দুজানা অনেকগুলো মানুষকে হত্যা করছে, জুবাইর ইবনুল আওয়াম সামনে এগিয়ে যাচ্ছেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব, মুসাব ইবনে উমাইর, তলহা ইবনে উবাইদুল্লাহ, আবদুল্লাহ ইবনে জাহাশ, সাআদ ইবনে মুআদ, সাআদ ইবনে উবাদা, সাআদ ইবনে রবিয়া, আনাস ইবনে নাদার, এবং এদের মতো মানে উহুদ যুদ্ধ যদি বলতে হয় তাহলে এদের নাম আসেই। এরা এমনভাবে সামনে যাচ্ছে যে যে মানে মানে যুদ্ধের ইতিহাসগুলোতে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তারা সামনে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এবং এই এগিয়ে যাওয়াটাই মুসলমানদের জন্য খুব সুন্দর একটা সুযোগ নিয়ে আসলো। ওদিকে তো পতাকা দেখা যাচ্ছে না, ওদিকে মানুষ মনস্তাত্ত্বিক যুদ্ধে তারা হেরে গেল। দ্বিতীয়ত হলো হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে একেবারেই ভিতরে চলে যাওয়া, মানে যুদ্ধের জন্য হেরে যাচ্ছে এই অবস্থা আসলো। এদিকে আবু দুজানা যে একেবারে মেয়েদের শিবির পর্যন্ত যে পৌঁছে গেছে, মানে তছনছ করে দিয়ে, এটাও আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু একটা বড় ধরনের বিষয় যে দেখার মতন। আমাদের মানে মাথায় যেটা আসতেছে সেটা হলো যে আমাদের প্রাথমিক বিজয়, মুসলমানদের প্রাথমিক বিজয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে মনে হচ্ছে। এখানে আরেকজনের নাম আসলে উল্লেখ করতে হয় যে যুদ্ধ যখন শুরু হয় তখন এই আবু আমর যেটা আছে আর রাহেব, যাকে ফাসেক বলা হয়েছে, তারই ছেলে হামজালা ছিল তার নাম। দেখেন জাহান্নামীর ঘরে কীভাবে জান্নাতি হয়, উনি মুসলিম ছিলেন, তো উনি বিয়ে করছিলেন, নতুন বিয়ে, তো তো মানে বোর সাথেই ছিলেন, পরে যে যখন মনে করছেন যে না যুদ্ধ যখন হচ্ছে তো আমি কেন আর এখানে থাকব, তো উনি এক পর্যায়ে বাড়ির থেকে বেরিয়ে আসলেন, এসে উনি যুদ্ধ করলেন, এবং তার হাতে যারা মানে মৃত্যুবরণ করেছে তাদের সংখ্যাও কম না, কিন্তু তার এই বীরত্ব দেখে সাদ্দাদ ইবনুল আসওয়াদ এমনভাবে মারছে যে সে ওখানেই হত্যা করা হয়। এখন এই অবস্থা দেখে যে যুদ্ধের অবস্থা তো খারাপ মানে কাফেরদের, তখন খালিদ বিন ওয়ালিদ চেষ্টা করলো যে
এখন আমরা একটা কাজ করি যে এদিক থেকে তো আমরা মানে পর্যুদস্ত হচ্ছে, দেখি ডাইন পাশ দিয়ে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যেখানে 50 জন তীরন্দাজ নির্ধারণ করে দিয়েছিলেন জাবাল রুমাতের উপর দিয়ে, উনি দেখলেন যে এখন আমি আরেকটা চেষ্টা করে দেখি এদিক থেকে আমি ঢোকার চেষ্টা করি। তো খালিদ বিন ওয়ালিদ এবং তার সাথে আবু কয়েকজন তার সাথে মানে যারা ওই এলাকা চিনত তাদেরকে নিয়ে তিনি সামনে এগিয়ে আসতেছেন, মানে এসে 3 বার চেষ্টা করেছেন এখান থেকে আল্লাহ রসুলের পিছন দিকে যে আঘাত করার জন্য, কিন্তু প্রত্যেকবারেই এই 50 জনের তীরের আঘাতে তারা সহ্য করতে না পেরে ওখান থেকে পালায় চলে আসতে বাধ্য হয়। তো ওখানে খালিদ বিন ওয়ালিদও মানে আর সামনে এগোয়ার মতন, কারণ তাকে দেওয়া হয়েছে ডান পাশের এই জায়গাটা, যাতে করে সে এই জায়গা দিয়ে কোনো রকমে ঢুকে, তাদের প্ল্যান ছিল যে আল্লাহ রসুল সামনে যাবেন মদিনার দিকে, ওরা তো মদিনার দিকে দাঁড়ায় আছে 3,000 বাহিনী, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে প্রায় 600-700 লোক, তারা পিছন দিক থেকে আঘাত করে আল্লাহ রসুলের সামনে এবং পিছন দিকের এই শেষ করে দেবে, এই চিন্তাটা খালিদ বিন ওয়ালিদের মাথায় কাজ করেছে। তো মানে 3 বার যখন পারেনি তখন সেও মনের দিক দিয়ে একেবারে মনে করলো যে আজকে বোধ হয় আমার আর জেতার তেমন কোনো সম্ভাবনা নাই। তো একদিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ নিষ্পন্দ হয়ে গেল, তার মধ্যে একটা মনস্তাত্ত্বিকভাবে হেরে গেলেন, আব্দুদ্দারের যে শৌর্য বীর্য ছিল তাদের গোটা পরিবার শেষ হয়ে গেল, খালেদ মানে আবু সুফিয়ানের স্ত্রীর একদম নির্ঘাত মৃত্যু থেকে ফিরে আসা এটাও একটা মনস্তাত্ত্বিকভাবে পরাজয় চলে আসলো। আবু সুফিয়ানকে ঘিরে মানে দেখলেন যে আমার বিরাট একটা লোকজন মানে মারা যাওয়ার অবস্থায় চলে গেছে, তাদের 30-এর ওপরে এর মধ্যে মারা যাচ্ছে। তো তখন আবু সুফিয়ান চিন্তা করলো যে এখন আমাদের বোধ হয় মানে পরবর্তী ডিসিশন না নিলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। ইবনে ইসহাক বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এইরকম দেখা গেল যে তার বিজয় চলে আসতেছে এবং এমন হয়ে গেল যে তাদের পালানো মানে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তো এই ক্ষেত্রে 2-3টি রেওয়ায়াত তিনি নিয়ে আসছেন ইবনে ইসহাক। প্রথম রেওয়ায়াত হলো যে জুবাইর ইবনে আওয়াম তিনি বলতেছেন যে আমি দেখলাম যে ওরা এমনভাবে পালাচ্ছে যে তাদের মেয়েগুলো, যে মেয়েগুলোর উপর ভরসা করছিল যে যদি আমাদের পরাজয় আসে মেয়েদের উপরে আঘাত আসা দেখেই আমরা যেন ফিরে আসতে পারি, সেই মেয়েগুলো এমনভাবে পালাচ্ছে যে তাদের, সাধারণত ওই সময় আরবের মেয়েরা কাফের হোক মুশরিক হোক যাই হোক না কেন তারা কিন্তু মানে সমস্ত শরীর ঢেকে রাখতো, তো ওরা এমনভাবে পালাচ্ছে, জুবাইর ইবনে আওয়াম বললো যে তাদের শরীরের পায়ের সে সাদা অংশ টংশগুলো এগুলো তো সাধারণত ঢেকে রাখে, কিন্তু ওইটা যে খুলে যাচ্ছে সেটাও তারা মানে দেখতে পাচ্ছে না, এমনভাবে পালানো শুরু করছে। এরপরে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন একই কথা যে আমি দেখলাম যে তারা পালাই চলে যাচ্ছে এবং মোটামুটিভাবে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। যা হোক, যে মুসলমানদের কথা সেদিন ছিল তাদের একটা মাত্র কথা ছিল ওই দিন, সেটা ছিল আমিত আমিত, মারো মারো, এবং এই মারো মারো অবস্থা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে ছিল তখন দেখা যাচ্ছে যে একবার বিজয় সুনিশ্চিত হয়ে গেল এবং তারা পালানো শুরু করছে কাফেরেরা, মুসলমানরা এগিয়ে যাচ্ছে মদিনার দিকে আর কাফেরেরা পালাচ্ছে মদিনার মানে ডাইন পাশ দিয়ে যেখান থেকে তারা ঢুকছিল ওই দিকে। এতে খালেদ বিন ওয়ালিদ ডান পাশে ছিল, ডান পাশে মানে হলো জাবাল রুমাতের ওই কাছ দিয়ে, তো উনি ওই ওত পেতে আছেন যে পরাজিত হয়ে গেছে আর পারতেছি না, তো দেখি শেষ শেষ একটা চেষ্টা করা যায় কিনা। এইভাবে তিনি ওই জাবাল রুমাতের ডান পাশ দিয়ে পশ্চিম দক্ষিণ পাশে ওখানে বসে আছে, এদিকে কাফেরেরা দৌড়াচ্ছে দক্ষিণ দিক থেকে ওরা পশ্চিমে চলে যাবে, আর আল্লাহ রসুল উত্তর থেকে দক্ষিণের দিকে আসতেছেন, পাশে রুমাত রাজারা তীরন্দাজ যে ওখানে এইভাবে রয়েছে, এইভাবে সাজানো যুদ্ধর মোড় দারুণভাবে ঘুরে যাচ্ছে এবং এত দ্রুত যে বলার মতো না, সেখানে মুসলমানদের বিজয় একেবারে যেন সুনিশ্চিত হয়ে পড়ল। এমনকি মুসলমানদের মধ্যে এখন এই কাজ করলো যে তারা যে সমস্ত জিনিসপত্র ফেলেই চলে যাচ্ছে এগুলো খোঁটা বা তাদেরকে ওইগুলো নেওয়ার এর লোকজন তৈরি হয়ে যাচ্ছে, এটাকেই আল্লাহ তাআলার দৃষ্টিতে তিনি বলেছেন তোমাদের লোভ হয়ে গেল দুনিয়ার প্রতি,
সূরা আল ইমরান যদি আপনারা পড়েন, যে এই জায়গাটায় এসে আল্লাহ তাআলা এই মনস্তত্ত্বটাকে, এই মানসিকতাকে আল্লাহ তাআলা খুবই খারাপ চোখে দেখেছেন, যে আগে যুদ্ধ বিজয় শেষ হয়ে যাক, তার আগেই তোমরা গনিমত খোঁজার চেষ্টা করেছো, এটা খারাপ দেখা যায়। এই মানুষেরা যখন এই গনিমতের পিছনে ছুটল, তখন এই যে পাহাড়ের উপরে যে 50 জন তীরন্দাজ ছিল, তাদের মধ্যে বললো যে আল গনিমতা আল গনিমতা, তোমরা শীঘ্রই চলো, আমরা গনিমত খোঁজা সৃষ্টি করি। জহরা আসহাবুকুম ফামা তান্তাজিরুন, তোমাদের লোকজন বিজয়ী হয়ে গেছে, অপেক্ষা করছো কেন? এই মানসিকতা নিয়ে তারা ছুটা শুরু করেছে। ওখানে যথেষ্ট চেষ্টা করেছেন আবদুল্লাহ ইবনে জুবাইর, যে তোমরা এটা করো না, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, খুব শক্ত নির্দেশ, যে আমরা যেন এই জায়গাতে সরি না, আমরা যদি বিজয়ী হয়ে যাই অথবা যদি পরাজিত হয়ে মরেও যাচ্ছে তো আমাদেরকে রক্ষা করার জন্য তোমরা এই জায়গাটা সরবে না। এটা আমি বলতেছিলাম যে কত ডিসাইসিভ কথা ছিল, কিন্তু 40 জন তারা ওখান থেকে গনিমা গনিমা করে ওরা এগিয়ে আসলো, এবং যুদ্ধের মোড়টা আবার ঘোরা শুরু হয়ে গেল। আমরা আগের একটু আগে পর্যন্ত দেখতেছি যুদ্ধ শেষের দিকে যাচ্ছে, ওরা পালানোর প্রক্রিয়ায় আছে, খালেদ বিন ওয়ালিদও মোটামুটিভাবে হেরে যাওয়ার মানসিকতা নিয়েই দাঁড়িয়ে আছে। এই অবস্থায় যখন খালেদ বিন ওয়ালিদ দেখল যে জাবালুর রুমাতের মাত্র কয়েকজন ওখানে দেখা যাচ্ছে আর সবাই ওখান থেকে চলে গেছে, তখন উনি শেষের একটা ধাপ উনি আবার শুরু করতেছেন। সেটা হলো এই যে উনি চিন্তা করলেন যে আমার লোকজন নিয়ে আমি এখন পিছন দিক থেকে এই লোকগুলোকে মেরে এবার পিছন দিক থেকে আঘাতটা করব, এবং ওখান থেকে এমনভাবে চিৎকার করব যে যারা পলায়ন করে চলে যাচ্ছে ওরা যেন আবার ফিরে আসে, তাহলে ওরাই মুখোমুখি হবে, আমরাও এদিক দিকে যাব, আর আল্লাহ রসুল এবং তার বাহিনী মাঝখানে থাকবে। এই হলো অবস্থাটা। এদিকে কিন্তু আমাদের মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর বিশাল একটা অংশ কিছু মানে কষ্ট পেয়ে গেছে, বিশেষ করে হামজার শাহাদাত, এটা মুসলমানদের মনের মধ্যে একটা মারাত্মকভাবে প্রভাব ফেলেছে, এবং ওই সময় মুসাব ইবনে উমাইর আঘাতটাও খুবই মারাত্মক হয়ে গেছে। তো মুসাব ইবনে উমাইরের হাতে ছিল মুসলমানদের পতাকা, উনিও শহীদ হয়ে গেছেন। তো এই এই মানে দিক দিয়ে মন কিছুটা এমন অবস্থায় পড়ে গেছে যে এখন কি করা যায় কি করা যায়, এই অবস্থার মধ্যে আছে। মুসলমানদের বিজয় সূচিত হচ্ছে, কিন্তু এর মধ্যে যে এই লোভটা, এই লোভের জায়গাটাই ছিল পরাজয়ের কারণ, একটা পরাজয়ের মতন একটা অবস্থা আমরা দেখতে পাই। আমি পরাজয় শব্দটা উহুদ যুদ্ধের বলি না, আমি শুধু বলি যে আমাদের রক্তক্ষরণ এবং আমাদের শিক্ষার উপকরণ, এটাই আসলে উহুদ যুদ্ধে হয়েছিল। তা না হলে বিজয় যেটা বোঝা যায় সেটা বিজয় কিন্তু প্রথম পর্যায়ের যে বিজয়টা, 3,000 বাহিনীর বিপরীতে 700 সাহাবি যে এইভাবে তাড়িয়ে নিয়ে যাওয়া, এটা ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুদ্ধ প্ল্যান, আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া রহমত, এবং মুসলমানদের যে শৌর্য বীর্য, সর্বোপরি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সেনাপতিত্বের যে নৈপুণ্যতা, এটার একটা বিশেষ মোজেজা আমরা দেখতে পাই এবং ফলাফল আমরা দেখতে পাই। কিন্তু আমাদের যে দুর্বলতা, সেটা হলো প্রথম দুর্বলতা দুনিয়ার প্রতি লোভের। এই দুর্বলতায় খালেদ বিন ওয়ালিদ এখানে এসে এই 10 জন তীরন্দাজকে মেরে ফেলে, এদিক দিয়ে সে এগিয়ে সে চিৎকার দিয়ে ওঠে যে আমরা তোমরা ফিরে আসো, আমরা মুসলমানদেরকে শেষ করে ফেলবো। তো তার কণ্ঠ শুনে আবু সুফিয়ান ফিরেছে, তার সাথে লোকজনও ফেরা শুরু করেছে, এইভাবে তারা ফিরে আসছে। এই ফিরে আসার সময় এক মহিলার কথা এখানে না বললেই নয়, তার নাম ছিল ওমরা বিনতি আলকামা আল হারিসিয়া। সে চিন্তা করলো যে যুদ্ধের বাতাস বিপরীত দিকে বইছে, আবার মুসলমানদের পরাজয় বোধ হয় এবার আনা যায়। তখন সে বনি আব্দুদ্দারে ছিল আর কি, সে যখন দেখলো যে আমাদের আমাদের কবিলার যে বড় শ্রেষ্ঠত্ব ছিল পতাকা উড্ডীন করে রাখা, সেটা যখন নাই, তো ওই পতাকা যেটা পড়ে গেছিল ওইটা সে উঁচু করে তুললো। উঁচু করে তোলার পরে দেখা গেল যে লোক মহিলা মানে এটা সবাই বুঝতে পারলো কুরাইশরা, যে আমাদের যুদ্ধের আমাদের পক্ষে আবার শক্তি চলে আসছে, আমরা মনে হয় বিজয় পেতে যাচ্ছি। তখন ওই পতাকাকে ঘিরে লোকজন সব ওখানে শুরু করলো যে এটা একেবারে মারাত্মক অবস্থায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা অবস্থার মধ্যে পড়ে গেলেন, যে অবস্থাটা তিনি আশা করছিলেন মনে হয়, যে স্বপ্ন তিনি দেখেছেন সেই রকমভাবে। এরপরে তিনি মানে যে সমস্ত প্ল্যানগুলো করেছেন, যে প্ল্যানের মধ্যেই যেন এই অবস্থা মনে হচ্ছিল,
তো উনি যুদ্ধ করে যাচ্ছেন, সামনে এগিয়ে যাচ্ছেন, উনি তো পিছন পালাবার তো পথ নাই, কারণ পিছনে খালেদ বিন ওয়ালিদের বাহিনী, মাঝখানে তিনি এবং ওই পাশে হলো কাফেরদের বাহিনী। উনি সামনেই যাচ্ছেন, সামনে যাচ্ছেন, তার সাথে মানে 9 জন সাহাবা ছিল, 7 জন ছিল আনসারদের আর 2 জন ছিল মুহাজিরদের। তো এই যুদ্ধে সামনে যাচ্ছেন, তার সাথের এই লোকগুলো, তারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পাহারা দিচ্ছেন, যুদ্ধর মোড় ঘুরে যেয়ে যুদ্ধ অন্যভাবে শুরু হয়েছে। সেখানে দেখা গেল যে 1, 2, 3 করতে করতে আনসারদের 7 জনই শহীদ হয়ে গেলেন, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই একা হয়ে গেলেন, সাথে মাত্র 2 জন সাহাবি, তলহা ইবনে ওবায়দুল্লাহ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই 2 জন মাত্র তার সাথে, আর সমস্ত সাহাবারা ওখানে যে 7 জন ছিলেন তারা মারা গেল। এই 2 জন নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধ করতেছেন, সামনে যাচ্ছেন, মানে মানে অবস্থা সাংঘাতিক খারাপের দিকে চলে গেল। আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একেবারে খুবই খারাপ অবস্থায় পড়ে গেলেন। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা মুসলমানদের মানে যে দলগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল এবং কিভাবে খারাপ অবস্থায় গেল, এটা আমরা ধীরে ধীরে আমরা আলোচনা করতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের এই যুদ্ধে ফেরার এই যে মহড়টা, এই যে অবস্থাটা, কোরআন শরীফে সুরা আল ইমরানে বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। প্রথম কারণ হলো যে লোভ, দ্বিতীয় কারণ হলো যে তানাজায়তুম, তানা নিজা, নিজেদের মধ্যে মতবিরোধ, এবং এই মতবিরোধটা হয়েছে তখনকার সময়। আমরা দেখতে পাবো যে ওই ধরনের মতবিরোধ না কিন্তু, যে মানে নিজেদের মধ্যে লড়াই হয়েছে, কিন্তু আমরা আমাদের মনের থেকে আমরা একে অপরে যেন দূরে দূরে চলে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। এই মনস্তাত্ত্বিক দিকগুলো আমরা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব পরবর্তী এপিসোডে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। পরবর্তী এপিসোডের দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।